করোনা পরিস্থিতি এই রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলায় দ্রুত হারে বেড়ে চলেছে। সোমবার এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল 472 জন। তার মধ্যে আউশ গ্রামে 3 জন, আউশ গ্রাম 2-এ 8 জন, ভাতারে 3 জন, বর্ধমান 1-এ 4 জন, বর্ধমান 2-এ 7 জন, গোলসি 1-এ 5 জন, গোলসি 2-এ 11 জন, জামালপুরে 5 জন, কানলা 1-এ 15 জন, কানলা 2-এ 4 জন, কাটোয়া 1-এ 27 জন, কেতুগ্রাম 1-এ 22 জন, কেতুগ্রাম 2-এ 3 জন, খণ্ডঘোষে 11 জন, মন্তেশ্বরে 5 জন, মেমারি 1-এ 12 জন, মেমারি 2-এ 1 জন, মঙ্গলকোটে 3 জন, পূর্বস্থলী 2-এ 8 জন, রায়না 1-এ 16 জন, রায়না 2-এ 9 জন, বর্ধমান পৌর এলাকায় 273 জন, কানলা পৌরসভায় 1 জন, কাটোয়া পৌরসভায় 4 জন, মেমারি পৌরসভায় 5 জন ছাড়াও জেলার অন্যান্য প্রান্তে আরও 16 জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানা যায়। রবিবার জনগণকে সচেতন করতে শহর বর্ধমানের কার্জন গেটে সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ করলেন প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হাসপাতাল অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন তারা প্রায় 5,000 মানুষকে মাস্ক বিতরণ করেন। আমরা এই তৃতীয় ঢেউ বিগত 4-5 দিন ধরে একটু একটু করে কমছে, এটা আমরা উপলব্ধি করছি। আমাদের খোসবাগানে ক্লিনিকে, নার্সিংহোম সব জায়গাতেই এটা দেখা যাচ্ছে, কিন্তু এখনও সেই সময় আসেনি যেখানে আমরা নিজেদেরকে গা ছাড়া মনোভাব নিয়ে যদি চলি তাহলে কিন্তু এই করোনার সাথে আমরা জয়ী হতে পারবো না। পজিটিভিটি রেট কমছে পশ্চিমবঙ্গে, আপনারা দেখেছেন পজিটিভিটি রেট প্রায় 34% পৌঁছে গেছিলো, সেটা কমে এখন 26%-এর আশেপাশে চলে এসছে। কিন্তু আমাদের সরকার যে সমস্ত সক্রিয় ভূমিকা পালন করছে তার সাথে আমরা সাধারণ মানুষরা মিলেমিশে যদি সেই ভূমিকাগুলো সঠিকভাবে পালন করতে পারি তাহলে আশা করা যায় যে আগামী 15 দিনের মধ্যে এই তৃতীয় ঢেউ থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। এবং এটাও আশা করছি যে এই তৃতীয় ঢেউই হবে করোনার শেষ ঢেউ এবং 2022 সালে মোটামুটি আমরা এই মারণ রোগ থেকে অনেকটাই মুক্তি পাব। এখনকে আর কি মাস্ক দেবো, 5,000 মাস্ক আমরা নিয়ে এসেছি, এখনও পর্যন্ত আমরা 1,500 মাস্ক বিতরণ করতে পেরেছি। এবং মানুষের মধ্যে এখনও গা ছাড়া ভাব আছে, সেই গা ছাড়া ভাব থেকে যা বেরিয়ে আসতে হবে, করোনা তৃতীয় ঢেউকে খুব তাড়াতাড়ি এটাকে শেষ করতে হবে। নাহলে মানুষ এবং সবথেকে বেশি কৈশোর যারা এবং চাইল্ড তারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানসিকতার এবং শিশু সুলভ যে আচরণ সেগুলো নষ্ট হচ্ছে, পড়াশোনা স্কুল কলেজ সব বন্ধ, সেই জায়গা থেকে আমরা সেই পরিবেশ থেকে বেরিয়ে আসতে চাইছি। সেই জন্য যারা বড় হয়ে গেছে অভিভাবক তাদের কাছে আমরা প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অনুরোধ করব যে আপনারা সতর্ক থাকুন, সমাজকে রক্ষা করুন, মনুষ্য জীবনকে বিপদের হাত থেকে বাঁচান। এবং যারা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে প্রতিদিন অন্তত বাড়ি ঢোকার আগে সার্জিক্যাল মাস্কটাকে ডিসপোজ করুন, বাড়ির ভিতরে নিয়ে যাবেন না। তাহলে বাইরের করোনা ভাইরাস যা কিছু আছে সেটা বহন করে আপনারা বাড়ির ভিতর নিয়ে যাচ্ছেন। এই জায়গায় মাস্ককে কিন্তু বাড়ির বাইরে খুলতে হবে, এটা যেন প্রত্যেকেই সতর্ক থাকেন। এই জায়গাতে আপনাদের প্রত্যেকের চ্যানেলের মাধ্যমে আমরা অনুরোধটা রাখছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আগে যে ভর্তির যে হারটা ছিল প্রচুর পরিমাণে কোভিড আক্রান্ত পেশেন্ট ভর্তি হতো, সেই সংখ্যাটা কিন্তু খুবই কম, এটা খুব একটা ভালো বার্তা। যাই হোক, আমরা আশা করবো যে ভবিষ্যতে এই কোভিড আস্তে আস্তে আরও দ্রুত হ্রাস পাবে এবং আস্তে আস্তে এটা নিশ্চিহ্ন হয়ে যাবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।